Assalamualaikum warahmatullahi wabarakatuh. Jara sahi shuddhobe Quran Sharif porte paren na, to asha kori amar video guli dekhle obosshoi tara onek kichu janben ebong Quran Sharif porte paren kintu but sahi hoy na. To sahi na howar karon amra kaida kanun jani na. To apnader amar challenge tir moddhe sokol video dewa ache kaida kanun shohokare kono gonna hobe kono tan hobe সবগুলো দেওয়া আছে আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি শুরু থেকে আলিফ বাতাসা নিয়ে শুরু করে একবার সকল কায়দা কানুন বলে দেওয়া আছে আপনারা যদি আমার ভিডিওটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখবেন আপনার ভিডিওর লাল একটি চিহ্ন আছে সাবস্ক্রাইব এটা চাপ দিয়ে বেল বাটন আছে চাপ দিয়ে রাখবেন অবশ্যই পরিপূর্ণভাবে আপনারা কায়দা কানুন শিখতে পারবেন এবং সহি শুদ্ধভাবে নামাজ পড়তে পারবেন কোরআন শরীফ পড়তে পারবেন হ্যাঁ অবশ্যই দেখেন সূরাতুল কুরাইশ আজকে সূরা কুরাইশ দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম লামজালি হামজালি হামজা ইয়াজের ই লি ই একালিপ টান হবে জেরে বাম পাশে যতমালা ইয়া এসে যার কারণে একালিপ টান হবে দেখেন লি ই এইভাবে টান হবে লাম খারাজ আল্লাহ এটাও একালিপ টান হবে খারাজ আবার খারাজের উল্টো পে শৈলী একালিপ টান নিয়ে পড়তে হবে এখানে খারাজ আবার এসে দেখেন লি ই লা ফাজের ফি লি ই লা ফি অপেশ ও রাইয়া দাও রাই ও রাই সিন্দিজে সিন ও রাই সিন তাহলে দেখেন এখানে মদ হয়েছে এক প্রকার মদ্দালিন অর্থাৎ যে জবরের বাম পাশে যদি জজমালি ইয়া থাকে তাহলে লিনে হরফ হয় আর লিনে হরফে যে সিনের উপর অক্ষ করার কারণে এখানে একালিপ টান হবে তো যেখানে এই ইয়ার সাকিনে পূর্বে যদি জবর থাকে তারপরে যদি আর একটি হরফের উপর অক্ষ করতে অর্থাৎ বামে যদি কোনো হরফে অক্ষ হতে সেখানে টান হবে তাহলে লি ই লা ফি কুরাইশ এভাবে হবে লি ই লা ফি কুরাইশ তারপরে হামজা খারাজে ই একালিপ টান হবে খারাজে রয়েছে লাম খারাজে লা এখানে একালিপ টান হবে খারাজ অবর রয়েছে লি ই লা ফাজের ফি হা হামজে হিম ইলা ফিহিম হামজা ই লাম খারাজা ইলা ফাজের ফি হামজে হিম ইলা ফিহিম রাহাজে রিহ লামজাল্লাহ রিহ লা তাশিন জো তাশ রিহ লা তাশ ইলা ফিহিম রিহ লা তাশ সিনজাশি তালিব জার তা দেখেন এখানে মোটা চিহ্ন আছে মোটা চিহ্ন যেখানে দেখবেন সেখানে চাই আলিপ টানবেন এই যে মোটা চিহ্ন ইলা ফিহিম রিহ লা তাশ সিতা ই সিতা ই ওয়াসাদর ওয়াস সৈয়দর সৈ এখানে একই কায়দা আছে এটা আর এটা একই কায়দা এখানে একলে টান সয়তে সয় আগে জবরে বাম পাশে জজমালা ইয়া লিনে হরফ আর লিনে হরফে বামে হরফে ফার উপর বামে অক্ষ করতে হবে গোল চিহ্ন অক্ষ করার কারণে সয়ফ এরকম টান হবে তাহলে সয় সয়তে সয় ফাদুজের ফিন সয় ফিন অক্ষ কারণে ফার উপর সাকিন আসবে তাহলে ইলা ফিহিম রিহ লা তাশিতা ইওয়াস সাইফ এইভাবে ইলা ফিহিম রিহ লা তাশিতা ইওয়াস সাইফ তো এভাবে পড়বেন দেখেন তারপরে ফালাম যারা ফাল ইয়াঙ্গর ইয়া ফাল ইয়া বাপেশ বু ফাল ইয়া বু ডাল বাপেশ দু একালিপ টান হবে ফাল ইয়া বু দু রবাদ রব বা দবর বা রব বা হা খালাদ হা একালিপ টান হবে জাল্লাম জাল হা জাল বাইয়াদার বাই তাদের এই একই কায়দা এটা এটা একই কায়দা জবর বাম পাশে জজমালি হয়েছে আর লিনিয়া হরফ হয়েছে লিনিয়া হরফে পরে অক্ষ করিলে অর্থাৎ জবরের বাম পাশে যদি ইয়াসাকিনে পূর্বে যদি জবর থাকে ইয়াসাকিনে তার বিরুদ্ধে জবর হয়েছে তারপরে যদি কোনো হরফে বামে অক্ষ করতে হয় তাহলে একালিপ টান হবে তাহলে ফাল্যাবুদু রাব ফাল্যাবুদু রাব বাহাদাল বাইত ফাল্যাবুদু রাব
hadzal bait. Hamna lamzar al lamzar la Allah zalida ji. এখানে তিন আলিফ টান হবে দেখেন চেকন চিহ্ন আছে আল্লাজি হামজা তাদর আউত শব্দটি এরকম হবে আউত আল্লাজি আউত আনজার আম ইনজার মা হাম ইম পেশ এর মিমি কাছে ধরবি আউত আমা হুম ইম ইনজার মি এবে গুণনা হবে নুন সাকিনের পরে 15টি হরফ আছে আসলে নাকের ভিতর গুণনা করতে নুন সাকিনের পরে 15 হরফে এক হরফ আসে এটা জিম জিম 15 হরফে এক হরফ তাহলে মে জু জিম অফ জু এক টার্ন হলে আইন দুই যে আইন মে জু এখানে যে অক্ষ করেন আইন উপর সাকিন আসবে আর অক্ষ যদি না করেন তাহলে আইন যা ওয়াক ধরবে দেখেন ওয়ার উপর তাসদিদ আছে তাহলে অক্ষ না করলে আমরা মিলিয়া পরে দেখি মিন জু আইনর রে আয়ু মিন জু আয়ু ওয়াদর ওয়া এনে গুণনা হবে দুই জবর পরে ওয়া আসে ওয়ার উপর তাসদিদ হলে অর্থাৎ নুন সাকিন এবং তানবিনের পরে ওয়া আসলে মিম আসলে ইয়া আসলে নুন আসলে যদি তাসদিদ থাকে তাহলে গুণনা করতে হবে মিন জু আয়ু ওয়াদর ওয়া হামজা ফাদা আ একাল টান হবে ওয়া আ মিম জার মা নন না আ মান হাম ইম পেশ গুণনা হবে মিম এর উপর তাসদিদ আছে মিম সানে পরে যার কারণে গুণনা হবে ওয়া আ মানা হুম মিম নুন জার মিন খাওয়া দা খাও আদু জার ফিন মিন খাও ফেদে জবরে বাম পাশে নজমালা ওয়া আছে তার বামে অক্ষ আছে যার কারণে একাল টান খাও এরকম তারপরে আল্লাজি আউতআমাহুম মিন জুউইন ওয়া আমানাহুম মিন খাউফ এবার পড়বেন তাহলে দেখেন লি ইলাফি কুরাইশ إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف এবার বারবার পড়বেন লি ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ্শিতাঈ ওয়াসসাইফ ফালিয়া اعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف তোমরা যারা বুঝবেন না অবশ্যই বারবার দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন আর শুরু থেকে দেওয়া আছে আলিফ বা তাসাদ নিয়ে যারা পড়তে পারেন না শুরু থেকে আমার ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলটির মধ্যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন দিনে ভালো কাজ করতে পারি আসসালামু আলাইকুম